গাইস মার্চের 11 তারিখ থেকে আমাদের রমজান স্টার্ট হতে চলেছে এন্ড রমজান স্পেশাল আপনারা সবাই ফ্রিতে একটা ম্যাজিক কিউব নিতে পারবেন এন্ড ম্যাজিক কিউব স্টোরের ভিতর নতুন কোনো বান্ডিল এড হবে কিনা সেটা কি গাইস আপনাদের কনফার্ম ভাবে কেউ জানিয়েছে আমাদের গেমে গাইস একটা নয় টোটাল 2টা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যেগুলোর কনফার্ম ডেট সহকারে আজকে রিভিউ করব এন্ড আপনাদেরকে বলবো কবে আসবে ফাইনালি গাইস আমাদের গেমে গোল্ডেন শেড বান্ডিল রিটার্নের ইভেন্ট আসতে চলেছে এবং সেটাতে গাইস নতুন একটা গোল্ডেন শেড বান্ডিল আসতে চলেছে বাট কোন ইভেন্টটা আসবে সেটা কি গাইস কনফার্ম ভাবে আপনাদেরকে কেউ দেখিয়েছে আপনাদের মোস্ট ডিমান্ডিং কোবরা এমপি40 রিটার্নের আপডেট থাকবে আজকে ভিডিওতে তো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন ফার্স্ট অফ অল আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব সেটি হচ্ছে গাইস আমাদের গেমে ফাইটার রিং নামে একটা রিং ইভেন্ট আসতে চলেছে যেটার অফিশিয়াল ব্যানারটা আমাদের গেমের ফাইলের ভিতরে এড করা হয়েছে গাইস দেখতে পাচ্ছেন অফিশিয়াল ব্যানারটা এই ইভেন্টটা রমাদান স্পেশাল একটা ইভেন্ট যেহেতু গাইস অফিশিয়াল ব্যানার এড করা হয়েছে সেটার কনফার্ম ডেটও গাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাইস এটা 8 মার্চ মানে আর মাত্র একদিন পরে এই ইভেন্ট আমাদের গেমের ভিতর আসবে যেখানে গাইস দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা থাকবে সো বান্ডেল কিন্তু মোটামুটি ভালো আছে একদম খারাপ যে তা না এন্ড সেই সাথে গাইস দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা এই দুইটা বান্ডেল নিয়ে আপনারা রিং ইভেন্টটা দেখতে পাচ্ছেন ডেটটা মনে রাখবেন গাইস 8 তারিখ 8 তারিখে 100% কনফার্ম হয়ে গেছে এই রিং ইভেন্ট আমাদের গেমের ভিতর আসতে চলেছে 8 তারিখে ঠিক ভোর 4:01 এ আপনারা গেমে ঢুকলে ইভেন্টটা দেখতে পেয়ে যাবেন বাই দ্য ওয়ে গাইস লাস্ট কয়েকদিন থেকে তো গিভওয়ে করা হচ্ছে না সো লাস্ট ভিডিওতে যে গিভওয়েটি ছিল সেটার উইনার আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে সেম ভাবে আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে জাস্ট একটা কমেন্ট করবেন এবং কমেন্টের সাথে আপনাদের রিওয়ার্ডটা দিবেন এন্ড ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করবেন এটুকুই আর কিছু করতে হবে না ভিডিও শুরুতে বলেছি গাইস আজকে অনেকগুলো কনফার্ম ইভেন্ট দেখাবো সো এখন আরেকটা কনফার্ম ইভেন্ট অফিশিয়াল ব্যানার সহকারে রিভিউ করতেছি আজকে গাইস আমি ভিডিও বানানো স্টার্ট করার কিছুক্ষণ আগে গেমের ফাইলের ভিতর আরো একটা অফিশিয়াল ব্যানার এড করেছে সেটা হচ্ছে গাইস একটা প্যারাপোলের গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটা লাক রয়্যাল ইভেন্ট আসতে চলেছে যেটার ব্যানার দেখলে আপনারা বুঝতে পারবেন গাইস 4টা প্যারাপোলের স্কিন যা আসছিল গেমের ভিতর ওই 4টা স্কিন ধরেই কিন্তু রাখা হয়েছে এই ইভেন্টের মধ্যে আর ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস এটা একটা লাক রয়্যাল ইভেন্ট হতে চলেছে লাস্ট 1 বছর আগে যখন আমাদের গেমে ইনকিউবেটর আসতো তখন ইনকিউবেটরের মাধ্যমে গাইস এই 4টা স্কিন আসছিল সো এখন লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে ব্যাক করতে চলেছে 100% কনফার্ম অফিশিয়াল ব্যানার সহকারে যেহেতু রিভিউ করলাম সেহেতু ভুল হওয়ার কোনো চান্সই আসে না আর আমি যেসব ইভেন্ট অফিশিয়াল ব্যানার সহকারে রিভিউ করি সেগুলো 100% কনফার্ম আসবেই সেই ইভেন্টগুলো আসতে কখনো মিস হয় না সো যাই হোক গাইস এখন কথা হচ্ছে গাইস এই ইভেন্টটা কত তারিখে আসতেছে গাইস 8 তারিখে যেহেতু রিং ইভেন্ট আসতেছে সেহেতু গাইস 9 তারিখে এটা দেখতে পেয়ে যাবেন তাহলে গাইস 10 তারিখে মিস হবে না টোটালি গাইস বলতে গেলে 10 তারিখের আগে আপনারা এই লাক রয়্যাল ইভেন্টটা 100% কনফার্ম দেখতে পেয়ে যাচ্ছেন যেহেতু প্যারাপোলের কোনো গাইস ইভোগান নেই সেহেতু গাইস আপনারা যদি এখান থেকে কোনো স্কিন বের করতে চান এন্ড আপনাদের কাছে যদি ভালো কোনো স্কিন না থাকে তাহলে কিন্তু গাইস আপনাদের 1500 থেকে 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে হবে কারণ একটা স্কিন বার করতে গেলে মিনিমাম কিন্তু 1500 ডায়মন্ড লাগবে সেই সাথে যারা যারা গাইস মার্চ মাসের বুয়া পাসটা আপনারা 20% ডিসকাউন্টে পারচেজ করেছেন তারা কিন্তু এপ্রিল মাসের বুয়া পাসটা 20% ডিসকাউন্টে পারচেজ করতে পারবেন এবং সেই সাথে গাইস বুয়া পাস রিং ইভেন্ট আসবে সেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের বুয়া পাস রিং ইভেন্টটা দেখতে কেমন হবে এই রিং ইভেন্ট থেকেও গাইস আপনারা ডিসকাউন্টে পারচেজ করতে পারবেন এবং সেই সাথে গাইস আপনারা সরাসরি বুয়া পাস সেকশন থেকেও কিন্তু 20% ডিসকাউন্টে এই বুয়া পাসটা পারচেজ করতে পারবেন আর বুয়া পাসের রিভিউ তো গাইস আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি সেটা এখন আর নতুন করে বলার কিছু নেই সো আপনারা কারা কারা গাইস এই মাসের মানে মার্চ মাসের বুয়া পাসটা পারচেজ করেছেন অবশ্যই কমেন্টে জানান আপনারা কিন্তু গাইস 50% ডিসকাউন্টে আপনারা কিন্তু তাই তো আচ্ছা আপনাদেরকে আর ওয়েট করাচ্ছেন এখনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে গাইস আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনারা রমাদান স্পেশাল মার্চের লাস্টের দিকে মানে যখন ঈদের টাইম চলে আসবে ওই টাইমে গাইস আপনারা এরকম একটা ইভেন্ট দেখতে পাবেন গেমের ভিতরে এন্ড আপনারা গাইস যদি একদিন লগইন করেন তাহলে কিন্তু গাইস একটা কাস্টম রুম কার্ড পাবেন একটা বলতে গাইস এটা আনলিমিটেড টাইমের জন্য হবে ধরেন আপনারা যদি 8 ঘন্টার জন্য পান তাহলে কিন্তু গাইস 8 ঘন্টা যত খুশি ততগুলা কাস্টম রুম কার্ড খেলতে পারবেন দেন গাইস দেখতে পাচ্ছেন আপনারা যখন গেম প্লে করবেন ধরেন 20 মিনিট 50 মিনিট 60 মিনিট এরকম যখন গেম প্লে করবেন গেম প্লে গুলো করার সময় গাইস আপনারা ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট পাবেন একদম ফ্রিতে গাইস একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে বাংলাদেশ থেকে এবং নেপাল থেকে যতগুলা প্লেয়ার গাইস গেম প্লে করবে প্রত্যেকটা প্লেয়ারই গাইস একটা করে ম্যাজিক কিউব ফ্রিতে নিতে পারবে মার্চের লাস্টের দিকে এন্ড লিক্স রেকর্ডিং গাইস আমরা যতটুকু জানতে পারতেছি যেহেতু ফ্রিতে ম্যাজিক কিউব দিচ্ছে আর আমাদের যখন আপডেট আসে তখন কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভিতর ভালো কোনো বান্ডেল এড করেনি সেহেতু গাইস আপনারা ঈদ স্পেশাল ম্যাজিক কিউব স্টোরের ভিতরে কোনো পরিবর্তন দেখলেও দেখতে পেতে পারেন এন্ড ম্যাজিক কিউব স্টোর যদি পরিবর্তন করা হয় তাহলে ভালো ভালো কিছু বান্ডেল কয়েকটা গান স্কিন এবং কয়েকটা গাড়ির স্কিন গাইস এড করা হবে যেগুলো আপনারা স্ক্রিনের উপর দেখতে পারছেন গাইস এখান থেকে কিছু কিছু আইটেম এড করা হবে বাট 100% কনফার্ম ভাবে গাইস বলা যাচ্ছে না যে গাইস এগুলা এড করা হবে নাকি কোনগুলা এড করা হবে আগে আমরা 100% কনফার্ম ভাবে জানতে পারি যে এই স্পেশাল ম্যাজিক কিউব স্টোরটা চেঞ্জ করবে তাহলে কিন্তু গাইস সবগুলা বান্ডেল সবগুলা গান স্কিন কিন্তু বেরিয়ে আসবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি আর কয়েকটা দিন সময় দিন তারপর 100% কনফার্ম ভাবে আপনাদের অফিশিয়াল ব্যানার সহকারে রিভিউ করব যে কি কি বান্ডেল এড হবে বাট যেহেতু গাইস ম্যাজিক কিউব ফ্রিতে দিচ্ছে এন্ড আপডেটের সময় গাইস তেমন কোনো পরিবর্তন না আর এনে ম্যাজিক কিউব স্টোরে কয়েকটা ফালতু বান্ডেল এড করেছে সেহেতু গাইস অবশ্যই ম্যাজিক কিউব স্টোরটা চেঞ্জ হতে পারে সো ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্ড ওকে এখন আমি আপনাদেরকে আরো একটা কনফার্ম ইভেন্ট দেখাচ্ছি সেটার গাইস কনফার্ম ডেটও বলে দেব ওকে তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা ফার্স্ট অফ অল অফিশিয়াল ব্যানার আপনারা উইকেন্ড সার্ভাইভার নামে একটা ইভেন্ট দেখতে পাবেন 8 তারিখ থেকে যদিও এটা একটা ছোট ইভেন্ট বাট ছোট হলো কিন্তু গাইস এই ইভেন্ট থেকে আপনারা একটা বেটের স্কিন ফ্রিতে পেতে চলেছেন গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনাদের সিম্পল কিছু ইন গেম মিশন কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করলে গাইস আপনারা এই বেটের স্কিনটা ফ্রিতে পেয়ে যাবেন লেজেন্ডারি একটা বেটের স্কিন আপনারা যেহেতু ফ্রিতে পাবেন নিউজটা তো অবশ্যই আপনাদেরকে দেওয়া দরকার তার কারণে আপনাদেরকে জানিয়ে দিলাম 8 তারিখে ইভেন্টটা আসছে এন্ড 11 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি নেক্সট ইনফরমেশনটি হলো গাইস রমাদান স্পেশাল যেগুলো মুসলিম কান্ট্রি আছে সবগুলা কান্ট্রিতে গাইস আপনারা স্টোরের ভিতরে 50% ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন ঈদের দিন। বাট আমাদের বাংলাদেশও যেহেতু একটা মুসলিম কান্ট্রি, আমাদের দেশে দিবে কিনা তারপরে গাইস বলা যাচ্ছে না, কারণ আমাদের সার্ভারে এই সব ইভেন্ট কমই আসে। সো তারপরে গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা বাইরের সার্ভারগুলোতে যেগুলোতে মুসলিম কান্ট্রি আছে সেগুলোতে গাইস আপনারা 50% ডিসকাউন্ট স্টোরের ভিতরে দেখতে পাবেন যেদিন ঈদের দিন চলবে সেদিন। বান্ডিল, ইমোট, ওয়ালের স্কিন, গাড়ির স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমের উপর আপনারা 50% ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবেন। সো আপনারা কারা কারা ইন্টারেস্টেড এই ইভেন্টের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারা কারা গাইস এই ইভেন্টটা চান অবশ্যই কিন্তু গাইস কমেন্টে জানাবেন। আর আপনারা হয়তো জানেন না গাইস আমরা যারা ইভেন্ট এবং আপডেট রিলেটেড ইউটিউবার আছি আমাদের কমেন্ট বক্স কিন্তু অল টাইম গেরিনা থেকে ফলো করা হয়। সো পারলে আপনারা কমেন্ট করে জানিয়ে যে আপনারা ডিসকাউন্ট চান কিনা। নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের একটা 100% কনফার্ম ইভেন্ট যেটা এপ্রিল মাসের 10 তারিখের ভিতরে আসবে। এটা 100% নয় 200% কনফার্ম ধরতে পারেন আপনারা। এই আপডেট মানে OB43 আপডেটের জন্য গাইস গেরিনা নতুন করে একটা গোল্ডেন শেড বান্ডেল ডিজাইন করেছে। নতুন বলতে গাইস পুরো দনটা একটু কালার ডালার চেঞ্জ করেছে আর কি, আর একটু অ্যানিমেশনে চেঞ্জেস আনছে। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা বান্ডেলটা, এই বান্ডেলটা এবং এই বান্ডেলের সাথে গাইস আরো যে ওল্ড গোল্ডেন শেড বান্ডেলগুলো আছে এই বান্ডেলগুলো গাইস আপনারা একটা রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে চলেছেন। অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে, যদিও 100% কনফার্ম ডেটটা এখনো বের হয়নি। তারপর গাইস বলে দিলাম এপ্রিলের 10 তারিখের আগে আপনারা 100% কনফার্ম দেখতে পেয়ে যাবেন ইভেন্টটা। নতুন গোল্ডেন শেড বান্ডেলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইটা এবং ওল্ড যতগুলো গোল্ডেন শেড বান্ডেল আছে সবগুলা গোল্ডেন শেড বান্ডেল গাইস আপনারা রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। ইভেন্টের ডেটও বলে দিলাম এপ্রিলের 10 তারিখের ভিতরে আসবে। সো আপনারা কারা কারা ইন্টারেস্টেড এই ইভেন্টের জন্য অবশ্যই কিন্তু গাইস কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আপনাদের মোস্ট ডিমান্ডিং কোবরা MP40 রিটার্ন নিয়ে। বর্তমানে আমাদের গেমে যে ইভো ভোল্ট ইভেন্টটা চলতেছে এই ইভো ভোল্ট ইভেন্টটা আরো 27 দিন চলবে, মানে আরো 27 ডেজ পরে কিন্তু গাইস আমাদের গেমে নতুন আরো একটা ইভো ভোল্ট ইভেন্ট আসতে চলেছে। আর লিক্স রেকর্ডিং গাইস আপনারা সেই ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে আপনারা কোবরা MP40 এবং সেটাতে গাইস আপনারা ইভো স্কারটা, এই দুইটা ইভো গান আপনারা রিটার্ন দেখতে পেয়ে যাবেন। কারণ ইভো ভোল্ট ইভেন্ট এখন এটা একটা কমন বিষয় হয়ে গেছে। আই মিন একটা ইভো ভোল্ট ইভেন্ট চলে যাওয়ার সাথে আরেকটা ইভো ভোল্ট ইভেন্ট দিয়ে দেয়। সেম ভাবে 27 ডেজ পরে যে ইভো ভোল্ট ইভেন্টটা আসবে সেখানে কোবরা MP40 আপনারা ব্যাক দেখতে পেয়ে যাবেন। আর কোনোভাবে যদি মিস হয়ে যায় আপনারা একটা আলাদা ডেডিকেটেড ইভেন্ট, মানে গাইস আপনারা ফেডিটুল ইভেন্টের মাধ্যমে কোবরা MP40 100% কনফার্ম ব্যাক দেখতে পেয়ে যাবেন। বাট সবচেয়ে বেশি যেটা পসিবিলিটি আছে সেটা হচ্ছে গাইস আপনারা ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে ব্যাক দেখতে পাবেন, কারণ এখন কিন্তু ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে ওল্ড ইভো গানগুলো ব্যাক আসতেছে। সো 100% কনফার্ম নিউজটি জানতে হলে আপনাদের অবভিয়াসলি আর কয়েকটা দিন ওয়েট করতে হবে। বাট ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে না আসলে আপনারা ফেডিটুল ইভেন্টের মাধ্যমে 100% কনফার্ম দেখতে পেয়ে যাবেন। নেক্সট ইনফরমেশনটি হলো OB44 আপডেট স্পেশাল একটা ইনফরমেশন। সেটা হচ্ছে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন OB44 আপডেটে আপনারা একটা স্পেশাল পেট দেখতে পাবেন যেটা ফ্রি ফায়ারের ইতিহাসে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে মারাত্মক একটি পেট স্কিন হতে চলেছে, এবং সবচেয়ে মারাত্মক একটি পেট হতে চলেছে যেটার অ্যানিমেশন দেখে আপনারা বুঝতে পারতেছেন গাইস এই পেটের 2 থেকে 3টার মতো এবিলিটি থাকবে, এবং পেটটাই বা দেখতে কেমন হবে কিভাবে কাজ করবে এগুলো নিয়ে বিস্তারিত আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো সেই ভিডিও নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। অনেকে রেগুলার ভিডিও দেখেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সো পারলে আজকে ভিডিওতে সাবস্ক্রাইব করে নেন, তাহলে কিন্তু গাইস আপকামিং সময় আপলোড করা সবগুলো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, তো লাস্ট ইনফরমেশনটি হলো গাইস আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস? আগামীকালকে 7 তারিখ আগামীকালকে আপনারা গেমের ভিতর কোনো ইভেন্টই দেখতে পাবেন না। তবে হ্যাঁ 8 তারিখে 2টা ইভেন্ট আছে। একটা হচ্ছে গাইস একটা ফ্রি ইভেন্ট যেটা হচ্ছে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে গাইস একটা পেইড ইভেন্ট আছে। এই 2টা ইভেন্ট আপনারা 8 তারিখে দেখতে পাবেন, বাট 7 তারিখে কোনো ইভেন্টই আসবে না। আর আজকে আমাদের গেমের ভিতর নতুন গোল্ড রয়্যাল বান্ডেল আসে, সেটা গাইস বুঝতে পারতেছেন। এরপর যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব, অবশ্যই সেই দিকটা একটু খেয়াল রাখেন। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আই হোপ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে এবং একটু হলো আপনাদের হেল্পফুল মনে হয়েছে। সো ভিডিওটি যদি একটু হলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে সেক্ষেত্রে একটা লাইক করতে পারেন, এন্ড চ্যানেলে নিউ অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আই হোপ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে এবং একটু হলো আপনাদের হেল্পফুল মনে হয়েছে। সো ভিডিওটি যদি একটু হলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে সেক্ষেত্রে একটা লাইক করতে পারেন, অ্যান্ড চ্যানেলে নিউ অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।